সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে ভারতের কাছে শতভাগ নিশ্চয়তা চায় বাংলাদেশ। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফরে এ নিয়ে বাংলাদেশের স্পষ্ট অবস্থান তুলে ধরবে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এক দেশে আরেক দেশে পালিয়ে থাকা অপরাধীদের গ্রেফতার এবং ফেরত পাঠানোর বিষয়েও চুক্তি সই হবে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে। রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। 2011 সালের 30 জুলাই বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সে সময়ের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম প্রতিশ্রুতি দিয়েছিলেন সীমান্তে আর গুলির ঘটনা ঘটবে না। We have issued strict instructions to our border security force that under no circumstances should they fire upon anyone trying to cross from either Bangladesh to India or cross from India to Bangladesh. কিন্তু মানবাধিকার সংগঠনগুলো হিসেবে শুধুমাত্র 2012 সালে সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছে 38 বাংলাদেশি। সোমবার থেকে ভারতের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের বাংলাদেশ সফরও তাই বড় এক এজেন্ডা সীমান্ত হত্যাকাণ্ড। সীমান্ত হত্যার ব্যাপারটা আমরা এটা নিয়ে একেবারে খুবই বিব্রতকর একটা অবস্থায় আছি। আমরা আমাদের জনসাধারণের এই মৃত্যু আমাদের জন্য ভীষণ রকমের দুঃখকর, দুঃখজনক। কিন্তু আমাদের কথা একটাই যে কাউকে খুন করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, অপরাধ করলে তাকে হস্তান্তর করতে হবে। বিভিন্ন পর্যায়ে আলোচনা হলো অনেকদিন ধরে বন্দি বিনিময়ের বিষয়টিও ঝুলে আছে। বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি সইয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা। স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বঙ্গবন্ধুর পলাতক খুনি ও অপরাধীদের ফেরত চাইবে বাংলাদেশ। আমাদের দেশ থেকে কোনো সন্ত্রাসী, কোনো রকম অপরাধী ভারতে গিয়ে একটা আশ্রয় নিয়ে আরামে থাকে এবং আমাদের দেশের কোনো সন্ত্রাসমূলক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ নিতে পারে, সেগুলোকে বন্ধ করার জন্য আমরা প্রায়শই প্রচেষ্টা নিয়ে থাকি। একইভাবে ভারতেরও একটা প্রচেষ্টা আছে, তারাও চায় না যে তাদের দেশের কোনো বিচ্ছিন্নতাবাদী আমাদের সীমান্তে এসে কোনো ঘাঁটি করুক এবং তাদের দেশে বিভিন্ন রকম অশান্তিমূলক কাজগুলো করুক। বন্দি বিনিময় চুক্তি সই হলে ভারত উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া সহ বাংলাদেশে আটক উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতাদের ফেরত নিতে পারবে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বাচ্চু রাজাকার ভারতে পালিয়ে থাকলে তাকে খুঁজে বের করে ফেরত দিতে বলবে বাংলাদেশ। পাশাপাশি ফেরত আনতে পারবে ভারতে আটক দাগী অপরাধীদের। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা।